সকল প্রশংসা সৃষ্টিকর্তার জন্য। নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারো শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রীতা রানী পাল তোমাদের সাথে আজকে আমি ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র গদ্য নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ সহকারে ছবিগুলো লক্ষ্য করো। তোমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ একটি শহীদ মিনারের ছবি এবং পাশের ছবিতে দেখতে পাচ্ছ মাতৃভাষা বাংলা চায় এর একটি আন্দোলনের ছবি। তাহলে কি মাতৃভাষা মানে ভাষার জন্য আন্দোলন? তাহলে তোমরা বুঝতেই পারছ আজকের পাঠ কি হবে। আজকের পাঠ অমর একুশে। আজকের এই পাঠ শেষে তোমরা যা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে পারবে তা হলো, লেখক পরিচয় বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে এবং ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে বলতে পারবে। তাহলে চলো প্রথমে আমরা জেনে নিই লেখক পরিচয় সম্পর্কে। লেখক রফিকুল ইসলাম জন্মগ্রহণ করেন 1934 সালে 1 জানুয়ারি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কলাকান্দা গ্রামে। তার শিক্ষা জীবন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ভাষাতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে। তার কর্মজীবন 1958 সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও নজরুল গবেষণায় নিয়োজিত রয়েছেন। তিনি আন্দোলন করেছেন 1952 সালে ভাষা আন্দোলন ও 71 মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছেন, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এখন আমরা জানব রফিকুল ইসলামের কিছু সাহিত্যকর্ম, পুরস্কার ও সম্মাননা। তার সাহিত্যকর্ম নজরুল নির্দেশিকা, ভাষা তত্ত্ব, নজরুল জীবনী, বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন ও শহীদ মিনার, ঢাকার কথা, বাংলা ভাষা আন্দোলন, কাজী নজরুল ইসলাম, জীবন ও সৃষ্টি, কিশোর কবি নজরুল প্রভৃতি। তার কিছু পুরস্কার ও সম্মাননা খেয়াল করো। শিক্ষাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য তিনি 2012 সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার লাভ করেন এবং স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তিনি 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার এবং নজরুল একাডেমি পুরস্কার লাভ করেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই পাঠের আলোকে কিছু নতুন শব্দ এবং শব্দের অর্থ জেনে নেব। তাহলে কি হবে, আমাদের এই পাঠটা বা এই প্রবন্ধটা বুঝতে সুবিধা হবে। শব্দ সদস্য, সিংহদ্বার মূল দরজা বা প্রবেশ পথ। আরো কিছু নতুন শব্দ ও শব্দের অর্থ, দাবানল আগুনের প্রবাহ ছড়িয়ে পড়া আগুন, খণ্ডযুদ্ধ ছোট ছোট সংঘর্ষ বা যুদ্ধ। আর কিছু শব্দ ও শব্দের অর্থ, নিখিল সমগ্র বা সমগ্র পৃথিবীও বলতে পারো, অপরাহ্ন সন্ধ্যা বা দিনের শেষ ভাগ বা বিকেল। আরো কিছু শব্দ শব্দের অর্থ, তর্ক বাগিস তর্কে বা যুক্তিতে পারদর্শী, স্তিমিত কমে যাওয়া, অজ্ঞাত অজানা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের সাথে পাঠ্যবই দেখে গদ্যটি সরব পাঠ করব। তোমরা মনোযোগ সহকারে এই পাঠটি বইয়ের সাথে মিলাবে এবং আমি পাঠের পাশাপাশি পাঠটির বিশ্লেষণ করে যাব। তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং নোট করবে। তাহলে চলো আমরা এখন মূল পাঠে যাই। খেয়াল করো প্রথমেই খাজা নাজিমুদ্দিনের ছবি।
খাজা নাজিমুদ্দিন 1952 সালে তিনি ঘোষণা করেন উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এর প্রতিবাদে 30 জানুয়ারি ছাত্র ধর্মঘট পালিত হয়। সেখানে আতাউর রহমান খানের সভাপতিত্বে খেয়াল করো দ্বিতীয় ছবি হচ্ছে আতাউর রহমান খান, তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী মুসলিম লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ, খেলাফতের রব্বানি পার্টির প্রতিনিধিদের নিয়ে কি করা হয়, সর্বদলীয় কর্ম পরিষদ গঠিত হয়। এবং তৃতীয় ছবি হচ্ছে কাজী গুলাম মাহবুব, এই কর্ম পরিষদের তিনি ছিলেন আহ্বায়ক। খেয়াল করো এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনও জেলে আটক ছিলেন। 1949 সালের মার্চ মাস থেকে তিনি একটা নাকি বন্দী ছিলেন। 14 ফেব্রুয়ারি পুনরায় ছাত্র ধর্মঘট পালিত হয় এবং স্থির হয় যে 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবসও পালিত হয়। 14 ফেব্রুয়ারি পুনরায় ছাত্র ধর্মঘট পালিত হয় এবং স্থির হয় 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস রূপে পালিত হবে। ঠিক আছে, 16 ফেব্রুয়ারি পাকিস্তান অবজারভার, সেই এই পাকিস্তান অবজারভার পত্রিকা বন্ধ করে দেওয়া হয় এবং ওই দিনই জেল থেকে শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমেদ পাশের চিত্রে অনশন শুরু করেন। খেয়াল করো নূর আমিন সরকার, 20 ফেব্রুয়ারি সন্ধ্যায় নূর আমিন সরকার 144 দ্বারা জারি করেন। আবুল হাশিমের সভাপতিত্বে, খেয়াল করো আবুল হাশিমের সভাপতিত্বে সর্বদলীয় কর্ম পরিষদ এবং অলি আহাদের বিরোধিতা সত্ত্বেও পরের দিন 144 দ্বারা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করে, আর বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ পরের দিন 144 দ্বারা ভঙ্গ করে আন্দোলনকে প্রত্যক্ষ সংগ্রামে রূপান্তরিত করার জন্য বদ্ধপরিকর ছিল, আর সেই মতো বহু প্ল্যাকার্ড ফেস্টুন তৈরি করা হয়েছিল। আরো কিছু ছবি এবং ছবির আলোকের আলোচনা খেয়াল করো। 21 ফেব্রুয়ারি সকাল 10টার পর গাজীউল হকের সভাপতিত্বে, তিনি গাজীউল হক সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় আমতলায় এক বিরাট ছাত্র সভা অনুষ্ঠিত হয়। আব্দুস সামাদের প্রস্তাব মতো তিনি আব্দুস সামাদ প্রস্তাব মতো ছাত্রছাত্রীরা 10 জনের অসংখ্য দলে বিভক্ত হয়ে শৃঙ্খলার সঙ্গে 144 দ্বারা ভঙ্গ করার সিদ্ধান্ত করে। আরো কিছু ছবি লক্ষ্য করো এবং ছবির আলোকে বিশ্লেষণ মনোযোগ সহকারে শুনো। এখানে 144 বন্ধ করার ফলে বহু ছাত্রছাত্রী গ্রেপ্তার হন। পুলিশ হঠাৎ কলাভবন, প্রথম চিত্র হচ্ছে কলাভবন প্রাঙ্গণে প্রবেশ করে এবং বেপরোয়া কাঁদানে গ্যাস প্রয়োগ ও লাঠিচার্জ করে, ফলে বহু ছাত্রছাত্রী আহত হয়। এখানে বিশ্ববিদ্যালয় কলাভবনের ছবি, তারপরে মেডিকেল কলেজের ছবি, ইঞ্জিনিয়ারিং কলেজ, জগন্নাথ হল, মিলনায়তন এলাকার সমস্ত দুপুর অপরাহ্ন জুড়ে অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থী জনতা বন পুলিশের মধ্যে কি হয়, খণ্ডযুদ্ধ, মানে ছোট ছোট যুদ্ধ হয়ে থাকে। এতে বহু ছাত্রছাত্রী এবং জনতা আহত হয় অর্থাৎ আঘাতপ্রাপ্ত হয়। আরো কিছু ছবি লক্ষ্য করো এবং ছবির আলোকে পাঠ বিশ্লেষণ মনোযোগ সহকারে শুনো। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পুলিশি জুলুমের প্রতিবাদে জানাবার জন্য শান্তিপূর্ণভাবে পরিষদ ভবনের দিকে যাবার চেষ্টা করে। এখানে সালাম, বরকত, রফিক, জব্বর তারা হচ্ছে তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শহীদ হয়েছিলেন যে এই বায়ানের ভাষা আন্দোলনে, তারাই সর্বপ্রথম এবং তারাই মূলত প্রতিবাদ জানায়। তাহলে পুলিশ কোনোভাবে সতর্ক না করে হঠাৎ মেডিকেল কলেজ হোস্টেলের সামনে কয়েক দফা গুলি চালানো করে। প্রথম দফা গুলি থেকে রফিক ও জব্বার এবং দ্বিতীয় দফা গুলিতে আবুল বরকত শহীদ হন। এই বর্বর হত্যাকাণ্ডের খবর দাবানলের মতো, মানে চতুর্দিকে আগুনের মতো ছড়িয়ে পড়ে, শহরে ছড়িয়ে পড়ে এবং ঢাকা শহরে বিক্ষোভে ফেটে উঠে। আরো কিছু ছবি লক্ষ্য করো। 22 ফেব্রুয়ারি কালো পতাকা উত্তোলন করা হয়, তারপর মেডিকেল কলেজের ছবি,
হোস্টেল প্রাঙ্গণে হাজার হাজার ছাত্র জনতা এক গায়েবী জানাজা সামিল হয়। জানাজা শেষে এক বিরাট শোভাযাত্রা বের হয়। এত বড় শোভাযাত্রা তখন আর কোনোদিন হয়নি। মাঝখানে রাস্তায় এসে পৌঁছলে শোভাযাত্রার উপর পুনরায় আবার কি গুলি চালানো হয়, ফলে বেশ কয়েকজন হতাহত হয়। আরো কিছু ছবি খেয়াল করো। মুসলিম লীগের মুখপত্র মর্নিং নিউজ ও সংগ্রাম প্রেস জ্বালিয়ে দেয়। মর্নিং নিউজ এবং সংগ্রাম তোমরা পত্রিকা দেখতে পাচ্ছ, মানে যেখান থেকে পত্রিকা ছাপা হয় সেই ছাপাখানাকে জ্বালিয়ে দেওয়া হয়। উভয় স্থানেই পুনরায় গুলি চলে, ফলে বেশ কয়েকজন হতাহত হয়। ওই দিনকার শহীদের মধ্যে ছিলেন শফিউর রহমান। খেয়াল করো, তিনি শফিউর রহমান এর ছবি ও রিক্সা চালক আওয়াল। আরো কিছু ছবি লক্ষ্য করো। 24 ফেব্রুয়ারি সকালে আনুষ্ঠানিকভাবে শহীদ শফিউর রহমানের পিতা আর 26 ফেব্রুয়ারি সকালে আনুষ্ঠানিকভাবে আবুল কালাম শামসুদ্দিন শহীদ মিনার উদ্বোধন করেছিলেন, কিন্তু সেদিন অপরাহ্নে পুলিশ শহীদ মিনারটি ধ্বংস করে দেয়। তখনই পুলিশ নিরাপত্তা আইনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি ছবিতে দেখতে পাচ্ছ, অধ্যাপক মুনির চৌধুরী, তারপরে ছবিতে আছে অধ্যাপক অজিত কুমার গুহ, তারপরে ছবিতে আছে অধ্যাপক পুলিন দে, তারপরে ছবিতে আছে অধ্যাপক মোহাম্মদ তোহা ও অলি আহাদ প্রমুখ গ্রেপ্তার হন। আরো কিছু ছবি লক্ষ্য করো। সামরিক বাহিনীর ইপিআর পুলিশ শহরের বিভিন্ন ছাত্রাবাসে এবং শত শত ছাত্রকে গ্রেপ্তার করে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল জন্য বন্ধ করে দেওয়া হয়। নুরানি সরকার ভাষা আন্দোলনকারীদের ভারতের চর ও হিন্দু কমিউনিস্ট ইত্যাদি আখ্যা দিয়ে তাদের উপর স্টিম রোলার চালাতে থাকে। নুরানি সরকার একজন পুলিশকে হত্যা করে ভাষা আন্দোলনকারীদের উপর দোষ চাপাতে চায়। এই তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাষা আন্দোলন যারা করেছিলেন সেই শহীদদের ছবি, কিন্তু আন্দোলন স্থিমিত হয়নি। 52 সালের 21 ফেব্রুয়ারি ভাষা শহীদ সালাম জব্বর রফিক বরকত আর 22 ফেব্রুয়ারি ভাষা শহীদ শফিউর রহমান আব্দুল আওয়াল কিশোর অলিউল্লাহ এবং আরো কয়েকজন অজ্ঞাত বালক শহীদ হন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে এই অমর একুশ সম্পূর্ণ পাঠটি আলোচনা করেছি এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে অল্প কথায় মূল ভাবটা তুলে ধরেছি। খেয়াল করো, বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য বাংলার বীর সন্তানেরা রাজপথে নেমেছিল এবং পাকিস্তানিদের গুলি বর্ষণ ও লাঠিচার্জে ঢাকার রাজপথ কি বীর সন্তানের রক্তে রঞ্জিত হয়। তারপর বীর সন্তানদের আত্মত্যাগের ফলে অর্জিত আমাদের এই মাতৃভাষা। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠের আলোকে তোমাদের সাথে কিছু মূল্যায়নের প্রশ্ন তুলে ধরেছি। আশা করি তোমরা মূল্যায়নের প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। তোমরা খাতায় সুন্দর করে চট করে উত্তরগুলো লিখে ফেলো, আমি পরবর্তী স্লাইডে উত্তরগুলো তোমাদের সাথে মিলিয়ে দেব। রফিকুল ইসলামের জন্ম কত সালে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? খণ্ডযুদ্ধ শব্দের অর্থ কি? সর্বদলীয় কর্ম পরিষদ কি? নিরাপত্তা আইনে পুলিশ কাদেরকে গ্রেপ্তার করেছিলেন? আমরা এখন উত্তরগুলো মিলিয়ে নিই। রফিকুল ইসলামের জন্ম 1934 সালে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি। খণ্ডযুদ্ধ ছোট ছোট সংঘর্ষ বা যুদ্ধ। মাতৃভাষা কথা বলার দাবি আদায়ের উদ্দেশ্যে সর্বদলীয় কর্ম পরিষদ গঠিত হয়। সম্মিলিতভাবে অন্যায়ের প্রতিবাদ এবং মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য এই কর্ম পরিষদ গঠন করা হয়। পুলিশ নিরাপত্তা আইনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক অজিত কুমার গুহ, অধ্যাপক পুলিন দে, মোহাম্মদ তোহা, অলি আহাদ প্রমুখকে গ্রেপ্তার করেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রায় পাঠের শেষ দিকে চলে এসেছি। তোমরা বাড়ির কাজটুকু খাতায় তুলে ফেলো এবং বাড়ির কাজটি সুন্দর করে
সুসম্পন্ন করে স্কুল খোলার পর তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। বাড়ির কাজ 1952 সালের 21 ফেব্রুয়ারি আন্দোলন হয়েছিল কেন লিখে আনবে। পরিশেষে বাসার শহীদদের আত্মত্যাগের কথা কখনো আমরা বলবো না। তাদের মতো করে আমরা আমাদের এই মাতৃভাষাকে বা মাতৃভূমিকে ভালোবাসব। এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, এই প্রত্যাশায় আবারও তোমাদের সবাইকে ধন্যবাদ।